আজ আমরা যাত্রা শুরু করেছিলাম শ্যামনগর থেকে। সেখান থেকে নিজেদের স্কুটিতে করে 85 রোড ধরে আমরা পৌঁছে গেলাম জগদ্দল ঘাট। জগদ্দল ঘাট থেকে নৌকার টিকিট কেটে নৌকা করে আমরা পৌঁছে গেলাম চন্দননগর রানীঘাট। এখানে বলে রাখা ভালো, জনপ্রতি টিকিটের মূল্য মাত্র 14 টাকা। এসেছি একটি ঐতিহাসিক শহর চন্দননগর, যেখানে একসময় ফরাসিদের উপনিবেশ ছিল। হুগলি জেলায় অবস্থিত চন্দননগর পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত শহরগুলির মধ্যে অন্যতম একটি। এই শীতের মরশুমে একদিনের জন্য কোথাও বেড়াতে যেতে ইচ্ছে হলে অতি সামান্য খরচেই চলে যেতে পারেন হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরটিতে। হাওড়া থেকে রেলপথে আসতে হলে আপনারা সরাসরি আসতে পারেন চন্দননগর, চন্দননগর স্টেশন। শিয়ালদা থেকে আসতে হলে আপনাদের রেলপথে আসতে হবে শ্যামনগর অথবা জগদ্দল। শ্যামনগর অথবা জগদ্দল স্টেশন থেকে অটো করে আপনারা পৌঁছে যেতে পারেন জগদ্দল ঘাট। জগদ্দল ঘাট থেকে একটি নৌকা ধরলেই আপনারা মাত্র 2 মিনিটে পৌঁছে যাবেন চন্দননগর রানীঘাট। স্ট্যান্ড রোড থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন স্যাক্রেড হার্ট চার্চ। স্যাক্রেড হার্ট চার্চ, এটি স্থাপিত হয়েছিল 1691 সালে। চার্চটি প্রথমে মাইলাপুরের বিশপের তত্ত্বাবধানে থাকলেও পরবর্তীকালে দায়িত্বভার যায় কলকাতার এক গির্জার প্রধানের হাতে। মাত্র 1 মিনিটের পথ পাতাল বাড়ি, আমাদের পরবর্তী ডেস্টিনেশন এখন পাতাল বাড়ি। আমরা প্রায় পাতাল বাড়ির সামনে, একদম স্ট্যান্ড রোডের পাশেই পাতাল বাড়ি। দারুণ জায়গা এবং আমরা পৌঁছে আপনাদের দেখাবো। চন্দননগরের বিখ্যাত পাতাল বাড়ি, যার একটি তল ভূমিতলের ঠিক নিচে অবস্থিত। একসময় এখানে পদার্পণ ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। শহীদ মিনারের ঠিক সামনে বসে একটু রেস্ট নিচ্ছি। আর একটা কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে আমরা যে পাতাল বাড়ি গিয়েছিলাম সেটা একদমই এর পাশেই, এবং পাতাল বাড়ি এই মুহূর্তে লকডাউনের জন্য বন্ধ রয়েছে, তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। যদিও ভেতরে প্রবেশ করলেও হয়তো আমরা ক্যামেরা ওখানে চালাতে পারতাম না। তো আপনাদের বলে রাখি, মাত্র 10 টাকা টিকিট, কিন্তু কোভিডের সিচুয়েশনটা পার হয়ে গেলে হয়তো আবার খুলবে।
আর ভাষা শহীদ মিনারটাকে আপনাদের দেখাবো, খুব সুন্দরভাবে বানানো। এখানে এখানকার ভাষা শহীদ মিনার বাংলা ভাষা প্রেমীদের কাছে অন্যতম একটি গর্বের স্থান। দেখে মনে হচ্ছে স্টিলের, আর নিচে যে পাথরের মতো করে বানানো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি পাথর নয়, এগুলো কোনো কিছুর উপরে কাপড় জড়িয়ে পাথরের মতো দেখতে বানানো হয়েছে। ভাই সাহ, গাছের গুড়িটা কত মোটা, আরে বাপরে, মনে হচ্ছে 200 বছরের আগের গাছ। খুব মোটা একটা গুড়ি সম্পন্ন গাছ, কি গাছ তো আমি চিনি না। এটা কি গাছ? এটা বট গাছ, বট গাছ। যাত্রাপথে একটু দাঁড়িয়ে ছোট ছোট ভাইদের সাথে আমরা একটু শৈশবের আনন্দ উপভোগ করলাম। এতক্ষণ আমরা গঙ্গার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে ঘোরার জন্য সেসব দেখাচ্ছিলাম, এখন আমরা গঙ্গার ধার থেকে কিছুটা ডিস্টেন্সে এসেছি এবং এখানে কিছু সুন্দর সুন্দর পার্ক রয়েছে, সেই পার্কগুলো সম্পর্কে আপনাদের জানাবো বা দেখাবো। দক্ষিণে ভদ্রেশ্বর থেকে জিটি রোড ধরে এই শহরটিতে প্রবেশের পথে দেখতে পাওয়া যায় লিবার্টি গেট। আমরা এখন পৌঁছে গেছি নিউ দীঘা পার্ক, নিউ দীঘা পর্যটন কেন্দ্র। এটা বাংলায় একদম পাতি ভাষায় পর্যটন কেন্দ্র লেখা, আর এই নিউ দীঘা মানে সেই নিউ দীঘা না, এটা একটা পার্ক। আর সামনেটা আমরা দেখাবো আপনাদের, সামনেটা দেখাবো, ভেতরে ঢুকে হয়তো দেখানোর মতো সময় আমাদের হবে না। এটা নিউ দীঘা পার্ক, আর ঠিক তার পাশে আরেকটা পার্কও আছে, ছুটি পার্ক, তার অপোজিটে অপোজিটে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কেউ পার্কে না আসতে চাইলেও এখানে আলাদা করে বনভোজনের জন্য আপনারা ব্যবস্থা করতে পারেন। অনেক বড় ফাঁকা মাঠ রয়েছে এবং এখানে মাঠে আমি দেখতে পাচ্ছি এখানে নানা জায়গায় লোকেরা এসে জড়ো হয়ে পিকনিক করছে। দেখুন, আপনারা এখানে সামনে দেখতেই পাবেন, পাশাপাশি ওই দূরেও আমি অনেককে দেখতে পাচ্ছি বসে ওখানে পিকনিক করছে। নিজেরা এসে প্রয়োজন হলে পরে রান্নাবান্নার যদি সেরকম ব্যবস্থা না করার ব্যাপার থাকে তাহলে খাওয়ার কিনে নিয়ে এসো। নিউ দীঘা পর্যটন কেন্দ্র এবং ছুটি পার্ক, তার ঠিক পাশেই আর একটি পার্ক হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক, এবং এখানে পিকনিকের জন্য আদর্শ স্থান সেটা পরিষ্কার লেখা রয়েছে। এইবারের ডেস্টিনেশন ওয়ান্ডারল্যান্ড পার্ক, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ওয়ান্ডারল্যান্ড পার্ক, যার অপর নাম KMDA পার্ক। চন্দননগর স্টেশন থেকে শুধুমাত্র একটি অটো ধরলেই আপনারা পৌঁছে যেতে পারবেন আমাদের দেখানো প্রত্যেকটি বিনোদন পার্কে। সারাদিনের ক্লান্তির পর কোথাও একটু বিশ্রাম নিতে চাইলে স্ট্যান্ড রোডের ধারে বসে একটু জিরিয়ে নিতেই পারেন।
চন্দননগর ঘোরার পরে আপনারা, আমরা একটু আগে যেরকম বললাম, স্ট্যান্ড ঘাটে আপনারা বসতে পারেন, আড্ডা দিতে পারেন, এবং তারপরে সন্ধ্যাবেলায় ফেরার পথে অথবা রাত্রেবেলা ডিনার করার জন্য আপনারা আসতে পারেন জলশ্রীতে। খুব দারুণ একটা রেস্টুরেন্ট যেটা সম্পূর্ণ গঙ্গার ওপরে অবস্থিত এবং বোটের মধ্যে রেস্টুরেন্ট করা রয়েছে। আমরা খুব যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে।